আপনি কি পনেরো মাস পর্যন্ত আপনার ফ্যামিলিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাই আশা করি ভালো আছেন আপনি চাইলে পনেরো মাস রাখতে পারবেন সেটা কিছু নিয়ম বা বিষয় দেখতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও আপনি যদি আপনার ফ্যামিলিকে আনতে আনান সৌদি আনার পর থেকে যেদিন আপনি সৌদি ঢুকবেন ওই দিন থেকে মনে রাখবেন এক বছর পর্যন্ত আপনার ফ্যামিলিকে সৌদি রাখার আপনার অনুমতি রয়েছে সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে প্রত্যেক তিন মাস পর পর আপনাকে এক্সটেন্ড করাতে হবে অনেকে ভুলে যান তিন মাসের সময় যে পরে এক্সটেন্ড করা যায় আমরা অনেক কেস পেয়েছি যেগুলো তিন মাস পরে আর এক্সটেন্ড করার না যাক আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে করতেছিলাম পনেরো মাস মধ্যে কি আবার রাখবেন যখন আপনি তিন মাস ছয় মাস নয় মাস এক বছর পর্যন্ত রাখবেন তখন আপনাকে একটা বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার বিষার আপসির ভিতরে কয় তারিখে এক্সপায়ার আপনার বিষার যে বই রয়েছে অর্থাৎ যে পাতা রয়েছে যেদিন আপনি সৌদি বাংলাদেশ অর্থাৎ আপনার তাসির চান্ডার থেকে আপনি যখন বিষয়টা স্টাফিং করাবেন একটা আপনাকে এরকম এস এপোর সাইজের একটা বিষয় ছবি দিবে বর্তমানে আপনারা জানেন এখানে লেখা থাকবে এক্সপায়ার ডেট একটা এক্সপায়ার ডেট লেখা যেমন এক্সপায়ার যেদিন আপনি বিষয়টা লাগাইছেন ওই দেশে বাংলাদেশে ওই দিন থেকে কিন্তু এক বছর পর্যন্ত আপনার ফ্যামিলি রাখার অনুমতি রয়েছে তো আপনি ধরেন এক্সপায়ার ডেট রয়েছে একটা একটা ডেট আছে এক্সপায়ার ডেট আপনি ধরুন এক মাস পরে আপনার ফ্যামিলির টিকিট কেটে আনলেন তাহলে আপনি মনে রাখতে হবে কিন্তু আপনার আপশিরও যদি তিন মাস থাকে আপনার এখানে কিন্তু আপনার এগারো মাস অতএব আপনি এই ডেটের আগে যদি আপনি আরো তিন মাসের জন্য বাড়াতে চান পারবেন ওই ডেটটা আপসি ভিতরে রাখতে হবে প্রবাসী ভাই অনেকে বা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছেন আপনার কষ্টকে আমরা সহজ করে দিব মুক্ত জাহানিতে যোগাযোগ করবেন আপনি যে কোনো প্রান্তে থাকেন না কেন কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কাজ দিলে কাজ হয়ে যাবে শুধু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাআল্লাহ আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো আমাদের কয়েকজন লোক কাজ করে আপনাদের শুধু মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ